প্রায় চ্যাং দোলা করে রেল অবরোধকারীকে সরালো পুলিশ। বনগাঁ স্টেশনে বিজেপি বিধায়কের নেতৃত্বে ট্রেন অবরোধ, পরিস্থিতি সচল রাখার আবেদন জানিয়ে স্টেশনে তৃণমূলের শ্রমিক নেতা। বিজেপির ডাকা বুধবারের 12 ঘন্টা বাংলা বন্ধের প্রভাব কিছুটা লক্ষ্য করা গেল বনগাঁ শহরে। বন্ধের সমর্থনে এদিন সকালে প্রথমে রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। স্বাভাবিকভাবেই বনগাঁ শিয়ালদা সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। আর তার জেরেই এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধের প্রভাব কম বেশি পড়তে থাকে। আর এই বন্ধ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নেয় রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই বন্ধ সমর্থক এবং বন্ধ বিরোধীদের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়। আর তারই জেরে এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে থাকে। বন্ধ সফল করতে এদিন সাত সকালেই পথে নেমে পড়ে বিজেপি নেতা কর্মীরা। এদিন সকাল 6টা নাগাদ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং তার অনুগামীরা বনগাঁ স্টেশনে পৌঁছে যান। তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ে রেল অবরোধ শুরু করেন। আর এই অবরোধের ফলে এদিন সকালের 6টা 10-এর শিয়ালদাগামী বনগাঁ লোকাল অবরুদ্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ জিআরপির প্রতিনিধিরা। তারা অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলতে গেলে বিধায়কের সাথে বচসা শুরু হয়। এভাবেই প্রায় 2 ঘন্টা টানাপোড়েনের পর সেখানে হাজির হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বন্ধের বিরোধিতা করে জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামেন আইএনটিটিউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ। তারা বনগাঁ স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই রেল অবরোধ তুলে নেওয়া হয়। এদিনের বন্ধের ব্যাপারে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে মঙ্গলবার ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তাতে পুলিশের আচরণ একেবারেই সঠিক নয়। আর তার প্রতিবাদে আজ সাধারণ মানুষও বন্ধকে সমর্থন জানিয়ে এই বন্ধে নিজেদের সামিল করেছেন। আজকে রেল অবরোধ, পুলিশ যা পুলিশের কাজ, যেটা পুলিশ সেটা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলদস পুলিশ যেটা করার দরকার সেটা করছে। কারণ পুলিশের তৃণমূলের পুলিশ বাদ দিয়ে কোনো বস্তু নেই, তৃণমূলের বি টিম পুলিশ, পুলিশের যেটা কাজ তৃণমূলের যেটা কাজ পুলিশ সেটা করছে। যত পাবলিক দাঁড়িয়ে রয়েছে তার 90% পাবলিক সমর্থন করছে। আজকে পরিষ্কারে বলছে আমরা 1 সপ্তাহ কাজে যাব না, পুরো ধাক্কা ধাক্কি করেছে। কালকে যেটা হয়েছে আজকে সেভাবে পুলিশ রাস্তা নেমে গেছে, খুললাম খোলা ল্যাংটা রাস্তা নেমে গেছে। অন্যদিকে আইএনটিটিউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ বলেন, বিজেপির এই কর্মনাশা বন্ধ মানুষ কিছুতেই মেনে নিচ্ছে না। আমরাও এই বন্ধকে সমর্থন করি না, তাই জনজীবন স্বাভাবিক রাখতে আমরা পথে নেমেছি। বিজেপির ডাকা এই বন্ধ মানুষ প্রত্যাখ্যান করেছেন, বনগাঁর জনজীবন স্বাভাবিক রয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সভাপতি, তাদের নির্দেশ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আজকে পরীক্ষা আছে, আজকে তৃণমূলের আজকে ছাত্রদের জন্মদিবস, সেই জায়গাটা ব্যর্থ করার চেষ্টা। একটা পার্টি, একটা ডাকাত পার্টি, লক্ষ্যজনক পার্টি, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না। বিজেপির ডাকা এই বন্ধকে ব্যর্থ করতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এদিন সকালে বনগাঁ শহরের প্রতিটি বাসস্ট্যান্ডের সামনে রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশ কর্মীদের মোতায়েন করে বাস চলাচল এবং অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেয় পুলিশ। সকালের দিকে বন্ধের কিছুটা প্রভাব পড়লেও বেলা গড়াতেই জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। যদিও আর 5টা দিনের তুলনায় এদিন রাস্তাঘাট কিছুটা ফাঁকা ফাঁকা ছিল। পাশাপাশি এদিন হাবড়া 1 নম্বর রেলগেট এলাকায় বনগাঁ শিয়ালদাহ শাখায় রেল অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের কার্যত চ্যাংদোলা করে তুলে আনে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা, কয়েকজনকে আটকও করা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।